পত্নীর মালিকাধীন চ্যানেলত দম্ভালি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, প্রখ্যাত পণ্ডিত বুদ্ধিজীবী ডক্টর হীরেণ গোহাঁই সম্পর্কে অশোভনীয় মন্তব্য। ডক্টর হীরেণ গোহাঁই চিন্তার মৌলিকতাক অস্বীকার করার দৃষ্টতা হিমন্ত বিশ্ব শর্মার, ডক্টর গোহাঁইর বৌদ্ধিক মূল্যকু নচ্ছাদ করার দৃষ্টতা বহুবলকী শর্মার। মিয়াক চাফা করার পাছত এইবার করেছে অন্য এক উদ্ধত মন্তব্য। নৈরাজ্যবাদী মানুষ বলে অভিহিত চিন্তাবিদ ডক্টর হীরেণ গোহাঁইক মূল্যবৃদ্ধি রোধর ব্যর্থতা, সমষ্টি পুনর্নির্ধারণের বিরুদ্ধে হওয়া বাদ প্রতিবাদ, নিজের রাজনৈতিক কেরিয়ার সুরক্ষিত করার স্বার্থত জনতার সম্মুখত উন্মুক্ত হয়ে পড়ার ভয়ত ইটোর পাছত সিটো নিরন্তর বিতর্কিত মন্তব্য করে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অসীম ক্ষমতাবান বলে দম্ভ আর অহংকারত মত্ত হয়ে থাকা মুখ্যমন্ত্রী শর্মায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণত চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে পড়ছে। সেই ব্যর্থতার বিরুদ্ধে জনতাই রুদ্রমূর্তি ধরার উমান পাই এইগারী চতুর মুখ্যমন্ত্রী আরম্ভ করলে মিয়া বিতর্কর উজনির লড়া আহিলে আর গুয়াহী উরণিয়া সেতুর মিয়াক সাফা করে দিম বলে চরম সাম্প্রদায়িক আর ঘৃণামূলক মন্তব্য প্রদান করেছিল মুখ্যমন্ত্রী শর্মায়। মন্তব্য করেছিল মিয়ার বাবে মূল্যবৃদ্ধি ঘটেছে আর চরম ব্যর্থতারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করব নয় বলেও স্বীকার করেছিল। এই মন্তব্যর পাছতেই কেবল দেশতেই নহয় আন্তঃরাষ্ট্রীয় স্তরতো সমালোচনার সম্মুখীন হয়েছে মুখ্যমন্ত্রী শর্মা। রাজ্যের বিভিন্ন থানাত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাখিল করা হয়েছে এজাহার। এই বিতর্কিত মন্তব্যর মাজতে এইবার অন্য এক চূড়ান্ত উদ্ধতার দাম্ভিক মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী শর্মায়। সমষ্টি পুনর্নির্ধারণের সন্দর্ভত নিজের ভূমিকার বাবে সমালোচিত হওয়ার পাছতে এইবার পত্নীর মালিকাধীন চ্যানেলত এইদরে মন্তব্য করেছে হিমন্ত বিশ্বই। কোনোদিন অসমীয়া মানুষের পক্ষ লৈ পোৱা নাই ডক্টর গোহাঁয়ে, কোনো বৌদ্ধিক সমল নাই ডক্টর হীরেণ গোহাঁইয়ের লিখনীত। অসমত নৈরাজ্যর সৃষ্টির বাবে গোটেই জীবনটো পাত করেছে ডক্টর গোহাঁয়ে। অসমীয়া মানুষের চকু মুদি হীরেণ গোহাঁইয়ের বিপরীতে থাকিব লাগে। গোহাঁয়ে কলা বলে কলে সেইটুক অসমীয়াই বগা বলে ধরব লাগে। হীরেণ গোহাঁই স্থিতির বিপরীতে থাকিলেহে অসম শান্তিত থাকিব। পত্নীর মালিকাধীন বৈদ্যুতিক সংবাদ চ্যানেলত মুখ্যমন্ত্রী শর্মায় এইদরে উদ্ধত মন্তব্য করাটোয়ে কি সূচাইছে? উল্লেখ্য যে সমষ্টি পুনর্নির্ধারণত হিমন্ত বিশ্ব শর্মার সরকার আর সৌধ অসম ছাত্র সন্থার স্থিতি সমালোচনা করার পাছতেই ডক্টর হীরেণ গোহাঁইয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়েছে সরকারি পক্ষ। কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী শর্মার অনুগত আর একান্ত বাধ্যমন্ত্রী পীযুষ হাজরিকায় চিন্তাবিদ গোহাঁইয়ের বিরুদ্ধে উদ্ধত মন্তব্য করেছিল। আশার আচরণত প্রায় দাম্ভিকতা ফুটি উঠা মন্ত্রী হাজরিকায় নেজানে হীরেণ গোহাঁই কোন, তেও কথা অসমীয়া মানুষে কিয় শুনব বলেও প্রশ্ন করেছিল মন্ত্রী পীযুষ হাজরিকায়। ইফালে সরকারের সুরতে সুর মিলাই ডক্টর গোহাঁইক আক্রমণ করেছিল আসুর নেতৃত্বে। আসুর ভারপ্রাপ্ত সভাপতিক উৎপল শর্মায় মন্তব্য করেছিল মাদানীরে একেলগে অসমীয়াক উদ্ধারের কথা ভবা ডক্টর হীরেণ গোহাঁইর পর আমি পরামর্শ লবলগিয়া একু নাই। উল্লেখ্য যে সমষ্টি পুনর্নির্ধারণের খসড়াত হিমন্ত সরকারের স্থিতিক প্রায় সমর্থন করেছে আসুয়ে। আসুর সমর্থন পাই একেবারে সরক ঢুকি পোৱা যেন হয়েছে সরকারি পক্ষর, কিন্তু অন্যান্য বিরোধী দলের বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর গোহাঁয়ে এই খসড়াক তীব্র বিরোধ করার লগেলগে মানসিক সন্তুলন হেরুয়াই পেলার দরে আচরণ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পীযুষ হাজরিকা, জয়ন্ত মল্ল বড়া আদি মন্ত্রীসহ আসু নেতৃত্বে। সেই সতীর্থ মন্ত্রীসহ মুখ্যমন্ত্রী শর্মা আর আসু নেতৃত্বে ঔদ্ধত্য আর দাম্ভিকতার চরম সীমা অতিক্রমী ডক্টর হীরেণ গোহাঁইক নৈরাজ্যবাদী রূপে প্রতিষ্ঠা করবলে উঠি পড়ি লাগিছে। কিন্তু ক্ষমতাত অন্ধ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর চেলা চামুন্ডা সকলে পাহরি গলেও অসমীয়া মানুষে পাহরি যাওয়া নাই যে কেবল ক্ষমতার বাবেই কংগ্রেস এদিন নির্লজ্জভাবে বিজেপিত কোনে যোগদান করেছিল। আর এতিয়া হিমন্ত সরকারের ভিত্তর দরে কোন জাতীয় সংগঠনে ককাল বেকা করে কেলধূপ কেলধূপ কই থিয় ডঙা দি আছে, তেওঁলোকর এই উদ্ধতালি যে ক্ষমতার অহংকার সেই কথাও অসমীয়া মানুষে নুবুজাকৈ থকা নাই। ভিডিওটির প্রকৃত দাহর সহযোগত নিউজ টেক্স রিপোর্ট নর্থ ইস্ট নাও।